ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি, যেগুলো আপনারা ভিডিও আকারে দেখেছেন আমাদের চ্যানেলে। দর্শক, যারা হাঙ্গেরি যাবেন, যাওয়ার আগে এই দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। রাজধানী বুদাপেস্ট। দর্শক, এবার আমরা জানবো হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ, এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ারহাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ, সুযোগ সুবিধা পাবেন, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। যাবেন, যেতে ডকুমেন্টস কি কি লাগবে, চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা।